শুনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারিনি, এতে এটাই প্রমাণ হয় যে আমি মানুষটা খুব বোকা। 2 বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কেন, কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমি আসলে প্রস্তুত না। মামা কতক্ষণ লাগবে? এই তো আপা। হ্যালো, আরে হাই, আমি আমি ও হাই, সরি হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। কোনো সমস্যা নেই, কোথায় যাচ্ছেন? একটা ইন্টারভিউ ছিল। আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু ভিতর থেকে যাবো, আসবো। কি হচ্ছে আপনার, আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়ে গেছে, আমার বিজনেস পার্টনার ছিল নাসিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। পুলিশ ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমার ব্যবসারও লাভ লস থাকি, এরকম ভেঙে পড়লে আবার ঘুরে দাঁড়াবেন কিভাবে? সকালে কিছু খেয়েছেন? নিশ্চয় রাতেও কিছু খাননি, চলুন কোথায় কিছু খাবো, কোথা নেই আমার আছে, চলুন। ওই থাকিস বলতো, রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হচ্ছে। ঝামেলা মানে? মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আসি, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। বলিস কি, সব টাকা পয়সা নিয়ে? তার মানে তো শেষ একেবারে। পুলিশ কেস হয়েছে, দেখা যাক কি হয়, আমার মনে হয় সলভ হয়ে যাবে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়। কেন বলতো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক, কথা তো দূরে কথা, আমি চাই না ওর সাথে তোর কোনো দেখা সাক্ষাৎ হোক। মা, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলো কেন বলছো? তোর একটু বোঝার তো দরকার নেই, আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আরে রোহান সাহেব, আপনি বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসেন। বিজনেস দাঁড় করাবার সময় পুরো সময়টাই বিজনেস কে দিতে হয়, এতটা কেয়ারলেস হলে জীবন বিজনেস কোনো কিছুই হ্যান্ডেল করতে পারবে না। মা, বিজনেসে লস হতেই পারে, ইটস কোয়াইট নর্মাল। বড়দের কথার মধ্যে কথা বলার শিক্ষাটা নিশ্চয়ই আমি তোমাকে দেইনি, যাও ঘরে যাও। আমি তাহলে আসি। একটা কথা ছিল রোহান, কেয়ার বিয়ে ঠিক হয়েছে, এই সময় কেয়ার সাথে তোমার দেখা করা কথা বলা এটা একটু কমিয়ে দেওয়া দরকার। কি করলা তুমি রোহানকে, এভাবে অপমান কেন করলা? অপমান করলাম? তুমি ওর সাথে যেভাবে ব্যবহার করেছো এটা অপমানের চেয়ে কোনো অংশে কম না। তুই এইভাবে রিয়্যাক্ট করছিস কেন? আমার ব্যবহার আমি লজ্জিত, একটা চরমার তুই আদব। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের নিশ্চয়তা চায়, ভালো চায়। মা এভাবে বলো না, আমি কিছু মনে করিনি। শোন না, আমরা তোকে আমাদের থেকে দূরে যেতে দেব, আর এই সমস্ত ভেবেই আমরা ঠিক করেছি অনেকের সাথে তোর বিয়ে দেব। অনেক ভাইয়া,
মা সে আমার মামাতো ভাই, মা এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি এত চাপ আর নিতে পারছি না। তোমরা যেটা ভালো মনে করো। আরে রোহন, তুমি এত রাতে? আজকে তো সুখবর দিতে আসি। সুখবর? কি সুখবর? আমার ব্যবসার 80% টাকা ফেরত পেয়েছি, আর 20% বলছে যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দিবে, পুলিশ হেফাজতে আছে। দীপ কি আমার সাথে আছে? কি এত বাসায় নেই বাবা? কত বাসায় নেই? ঠিক আছে, ও শ্বশুর বাড়িতে গেছে। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে। কেন বল রে পাতা সুমন্ত।